নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ পাঁচ রাখির মহাপ্রাপ্তি করতে চলেছে দেখুন আমরা ভাবি এক আর হয়ে যায় এক আর এক অর্থাৎ আপনি ভাবছেন আমার জন্য এই নাম্বারটা লাকি কিন্তু হট হট করে দেখা যাচ্ছে কি আপনার ক্ষেত্রে ওই নাম্বারটা না হয়ে আর একটি নাম্বার খেলে গেল তখন আপনি ভাবলেন যে আমি যদি ওই নাম্বারটা কাটতাম তাহলে হয়তো আমার আজকে বড় ধরনের অর্থ প্রাপ্তি কিন্তু ঘটত এটা কিন্তু আপনারা মনে মনে কিন্তু ভাবেন অর্থাৎ ভাবছেন এক হয়ে যাচ্ছে আর কিন্তু আপনি করছেন এটা নয় আপনাকে দিয়ে গ্রহ কিন্তু এই কাজটি করাচ্ছে মানুষ কিন্তু গ্রহ গ্রহচক্রে ঘুরে অর্থাৎ আপনার যদি প্রাপ্তি যদি থাকে সম্ভাবনাটা যদি আগামীকাল থাকে তাহলে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে এই জন্য আমি বারবার বলি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন কারণ এই ভিডিওটি আপনারা যদি শুনেন এবং বুঝেন তারপর যদি সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবে তখন আপনি ভাববেন এক সেটাই কিন্তু হবে আর এক কিন্তু ঘটবে না কারণ আপনার জন্ম ছক হস্তরিক্ষাতে এই প্রাপ্তির যোগটা রয়েছে কিনা এই লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার কারণ যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তাদের তারা প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে স্যার আমাদের বিচার কি হবে এই জন্য বারবার বলি নিখুঁত প্রেডিকশান হস্তরেখাতেও কিন্তু হয় আপনার হস্তরেখাতে এই প্রাপ্তির যোগ রয়েছে কিনা তবে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে দেখুন প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো ক্ষেত্রে আগে থাকে কারো ক্ষেত্রে একটু পরে থাকে কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে অর্থাৎ আপনার জন্মছকে আমি বারবার বলছি চারটি গ্রহ রাহু শনি বুধ এবং শুক্র এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে বলা যাবে যে আপনার প্রাপ্তির যোগটা কখন রয়েছে কোন বছর রয়েছে কারণ আপনি ভিডিও শুনছেন আপনি ইনভেস্টমেন্ট করছেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা আসছে দেখুন আপনার প্রাপ্তিতে বাধা আসছে কেন সেটা কিন্তু একান্তই দেখা দরকার আপনার ন্যাকাল চাটের গ্রহর অবস্থান রাহু আপনার শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে আমি বারবার বলছি এই সময় আপনারা যারা ওই যে একটুর জন্য অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থ মানে প্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন রাহু রক্ষা কবচ কি করবে আপনার প্রাপ্তি কিন্তু ঘটাবে অর্থাৎ অল্পের জন্য আপনার মিস খেয়ে যাচ্ছে বর্তমানে ফেব্রুয়ারি পর্যন্ত এই রাহু রক্ষা কবজের উপর ছাড় রয়েছে যারা নিতে ইচ্ছুক আছেন এই মধ্যে আপনাদেরকে কিন্তু বুকিংটা করে ফেলতে হবে তবেই কিন্তু আপনারা এই রাহু রক্ষা কবজ কিন্তু আপনারা পাবেন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার ছককে রেক্টিফিকেশান করে বারচার রিফরমেশনের মাধ্যমে আপনার জন্য যদি কেটে যায় সেটাও কিন্তু আপনার প্রাপ্তিকে বিশেষভাবে গাঢ় করা কিন্তু সম্ভব আগামীকাল যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময় বারবার বলি ইনভেস্টমেন্ট কোনো ড্রিল এই সময় আপনারা করবেন না দেখুন অর্থ মানুষের জীবনে কিন্তু ঠিক পেট্রোলের মতন গাড়ির যেমন পেট্রোল আছে কি ঠিক অর্থটাও মানুষের জীবনে পেট্রোল এই এই প্রাপ্তি অনেকের ক্ষেত্রে আছে না প্রাপ্তিটা আপনার হবে কি না অনেকেই জানতে চায় আপনি আগে দেখুন আপনার ভাগ্য ভাগ্যভাবটা ঠিক আছে কি না কারণ এই প্রাপ্তিটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যভাবের উপর কারণ ভাগ্যভাবকে স্ট্রং করা আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করা এবং ধন ভাবকে স্ট্রং করা এই তিনটি ভাব যদি আমাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে এবং নবাংশ চার্ট আমি বারো বলি নবাংশ চারটাও কিন্তু বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার প্রাপ্তিটা কখন রয়েছে নবাংশ চাটেও কিন্তু বলা সম্ভব যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে আপনার ফরচুনা নাম্বার আপনার লাকি নাম্বার কোনটা আপনি আমার ভিডিও শুনছেন বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমি আবারও বলবো একবার নিজের জন্মকুণ্ডলী বিচার করুন হস্তরেখা বিচার করুন তবেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি করবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর অর্থাৎ আপনার ন্যাকাল চাটে যদি গাঢ় যোগ যদি থাকে তাহলে আগামীকাল নিশ্চিত রূপে আমি বলতে পারি আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির কথা বলব সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির সময়টা দেখা যাচ্ছে দুপুর দুটো থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার টার্গেট নাম্বার আট এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং দুই আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে চারটা থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং সাত আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে সকাল দশটা একুশ মিনিট থেকে আপনার এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তি করতে চলেছে সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার ছয় এবং নয় আপনাদের দেখা যাচ্ছে সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বিশেষভাবে আগামীকালের সৌভাগ্যশালী রাশি তার আগে একটু কথা আমি বলে দিই যে আমি পাঁচ রাশির কথা বলছি আপনার সাথে ঘটবেই এ কথাটা আমি দিব না আবার ঘটবে না নয় কিছু সংখ্যক মানুষের কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কেতু সৃষ্টি হয়েছে আমি প্রতিদিন বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশি সৌভাগ্যশালী রাশির কথা আমি বলি যদি আপনার মহাদশা অন্তর্দশা পারমিট করে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং তিন আপনাদের সময়টা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে আপনার এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর একটি কথা বারবার আমি বলছি আপনারা ভিডিওটি একবার না আপনারা পাঁচবার শুনুন তবে বড় সিদ্ধান্ত আপনারা নিন অযথা অর্থ অপচয় করবেন না সম্পূর্ণ সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ